ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أكثر الإسلام প্রশ্ন করেছেন যে সালাত শব্দের অর্থ কি আর গজল শব্দের অর্থ কি সলাত হচ্ছে আরবি শব্দ আর গজল সম্ভবত ফার্সি শব্দ আর ফার্সি সম্পর্কে আমার জ্ঞান নেই এখন জানি না যে গজল ফার্সিতে গানকে বলে নাকি নাথ বা এই এরকমের কোনো মানে কবিতার ছলে কোনো সুরকে বলে ওটা আমার জানা নেই তো সলাত হচ্ছে আরবি শব্দ আর সলাতের মূল অর্থ হচ্ছে দোয়া এটা হলো এর আসল অর্থ এর মধ্যেও সালাতের মধ্যে আরও ব্যাপকতা রয়েছে সালাতের মধ্যে কেউ বলেছে যে রহমত কেউ বলেছে যে ক্ষমা এর মধ্যেও সালাতের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু কিছু কিছু আয়াত সেটা প্রমাণ করে যে না সালাত আলাদা শব্দ তার মধ্যে রহমত ক্ষমা কিছুই নেই তবে সালাত মানে হচ্ছে দোয়া যেমন আল্লাহ সুমন তালা সুরাত মধ্যে উল্লেখ করেছেন যে হোসমিন আ মো আলিহিম সাদাকাতুন তুতাহেরহম অতুজাক হিম বিহা অতু সাল্লি আলাইহিম ইন্না সা অতুজাক বিহা ও সাল্লি আলাইহিম ইন্না সালা তুকা সাকানুল্লাহম আপনি তাদের কাছ থেকে জাকাতের মাল গ্রহণ করেন তাদের কাছ থেকে আদায় করেন এবং যখন তারা জাকাত দেবে তাদের জন্য আপনি দোয়া করেন আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে তো ওখানে সালাত শব্দটা আছে তো সালাত মূলত হচ্ছে দোয়া দোয়াকে বোঝায় এই জন্য নামাজকে সালাত এই জন্য বলে যেহেতু নামাজের অধিকাংশ কাজগুলি হচ্ছে দোয়া সংক্রান্ত কাজ যার ফলে এটাকে একটা যেমন সালাদকে স্যাজদা বলা হয় যেহেতু স্যাজদা রয়েছে সালাদকে রুকু বলা হয় যেমন রুকু আছে তো কে বলা হয় এই যেহেতু সালাতের মধ্যে কেয়াম আছে কিন্তু এগুলো থাকা সত্ত্বেও সালাদ শব্দটা নামাজের ক্ষেত্রে ব্যবহার করার কারণ হলো কারণ সালাতের মধ্যে সব থেকে বেশি দোয়া করা হয় যার ফলে দোয়া দিয়েই এই নামাজের নামকরণ করা হয়েছে তো মূলত সালাত হচ্ছে দোয়া আর গজল এটা ফার্সি শব্দ ফার্সি আমি জানি না তো ফার্সি গানকে কি বলে এটা আমি বলতে পারছি না জি আসসালামু আলাইকুম